আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা সহজ কিছু হোমিওপ্যাথিক ঔষধ ঘরোয়াভাবে অ্যাপ্লাই করার নিয়ম বলবো। এই ঔষধগুলো যাদের সহবাসের অনিচ্ছা, ইন্টার কোর্সে যাদের ফিলিংস আসে না, সঙ্গম ইচ্ছার অভাব, তাদের জন্য খুবই ইফেক্টিভ। এই মেডিসিনগুলো আলোচনা করব, ঘরোয়াভাবে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই বিষয়গুলো জানাব। তার আগে কমন কিছু বিষয় জেনে নিই। কাদের ইন্টার কোর্সে আগ্রহ কম থাকে? ছেলেদের ক্ষেত্রে, যাদের টেস্টোস্টেরন হরমোনের ব্যালেন্স কম থাকে, অর্থাৎ কম টেস্টোস্টেরন হরমোন থাকে, তাদের সঙ্গমে অনিচ্ছা থাকে। যাদের লিঙ্গে ব্লাড সার্কুলেশন কম হয়, তাদের সঙ্গমে অনিচ্ছা বা ইন্টারকোর্সে অনীহা থাকে। যাদের অতিরিক্ত স্ট্রেস থাকে বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছা থাকতে পারে। মেয়েদের ক্ষেত্রে, যাদের সিস্ট থাকে, সিস্টাইটিস, তাদের এই সমস্যা হতে পারে। যাদের অতিরিক্ত পরিমাণে লিউকোরিয়া অর্থাৎ সাদা স্রাবের প্রবলেম থাকে, তাদের এই সমস্যাগুলো হতে পারে। আমরা কিছু ঘরোয়া হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে জেনে নেই। সঙ্গমে অনিচ্ছায় এবং যৌন সংক্রান্ত বিপর্যয়ের কারণে স্নায়ুমণ্ডলীর যদি পীড়া থাকে, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সাবাল সেরু, মাদার টিংচার, 10 ঘন্টা 3 বেলা খাবারের পরে সেবন করলে ভালো ফল পাওয়া যায়। ক্যান্থারিস নামে একটি মেডিসিন আছে, এটিও মাদার টিংচার, এর পরিমাণটা অবশ্য কম করে খেতে হবে, 5 থেকে 6 ফোঁটা ঘরোয়াভাবে খাওয়া যেতে পারে। অ্যানাকার্ডিয়াম, যাদের স্মৃতিশক্তির দুর্বলতা, নার্ভাস সিস্টেমের দুর্বলতা, অতিরিক্ত স্ট্রেস, তাদের জন্য অ্যানাকার্ডিয়াম 200 ভালো কাজ করে। 4টি করে পিলে 3 বেলা খাবারের আগে সেবন করা যেতে পারে। এছাড়া যাদের সহবাসে অনিচ্ছা, তাদের জন্য আর্জেন্ট নাইট্রিকামও ভালো কাজ করে। বিশেষ একটি পয়েন্ট যেটি হচ্ছে, সঙ্গম ইচ্ছা খুবই অভাব কিন্তু ইন্টারকোর্সে তাদের পতন সহজে হইতে চায় না, কিন্তু সঙ্গমের ইচ্ছার অভাব, ইচ্ছাটা যদি জাগ্রত হয় তাদের ইন্টারকোর্সে সমস্যা হয় না। তাদের জন্য একটি ঔষধ আছে, সেটির নাম হচ্ছে কালি বাইক্রম। যাদের বিশেষ বিশেষ কিছু সমস্যা থাকে, যেমন সঙ্গম চেষ্টায় লিঙ্গ শিথিল হয়ে গেলে, তাদের জন্য ভালো একটি ঔষধ আছে, কালি ফস নেট্রাম ফস নেট্রাম মিউর, এগুলো তাদের জন্য খুবই ভালো কাজ করে। মহিলাদের জন্য বিপর্যয়, সঙ্গমিচ্ছা, সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত, এরকম লক্ষণে অনসমেডিয়াম নামে একটি হোমিওপ্যাথিক আছে মেডিসিন, এটি খুবই ভালো কাজ করে। এছাড়া তাদের জন্য টার্নেরা মাদার টিংচারও ভালো কাজ করে। এটি সেবনের নিয়ম হচ্ছে, 8 থেকে 10 ফোঁটা 3 বেলা খাবারের পরে সামান্য পানি সহ সেবন করতে হবে। ফ্রেন্ডস, যে ওষুধগুলো বলেছি বিশেষ একক সিমটমে, এগুলো মাদার টিংচার যদি অ্যাপ্লাই করতে হয়, 8 থেকে 10 ফোঁটা পাওয়ার যদি অ্যাপ্লাই করতে হয় পিলে করে, 4টি করে পিল, 3 বেলা খাবারের আগে মাদার টিংচার খাবারের পরে সেবন করা যেতে পারে। মনে রাখবেন, যে কোনো একটি পাওয়ার এবং একটি মাদার টিংচার, একটি খাবার আগে একটি খাবার পরে, এইভাবে সেবন করলে ভালো ফল পাওয়া যায়। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।